পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের উদ্যোগে তৃণমূল কংগ্রেস সমর্থিত আইনজীবীদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বিধায়ক খোকন দাস তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেল গঠন করার চিন্তা ভাবনা নিয়েছেন। এদিন এই বিশেষ বৈঠকে 100 জন আইনজীবী উপস্থিত ছিলেন। দলকে কিভাবে আরও মজবুত করা যায় সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এদিন বৈঠকটি 2 নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয়। এদিন আইনজীবী উদয় কোনার জানান, আগামী দিনে নতুন কমিটি গঠন করার পর কিভাবে আরো ভালোভাবে চলবে তারই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। আমাদের তৃণমূল আইনজীবী সেলের গঠনের উদ্দেশ্যে আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক সম্মানীয় খোকন দাস আমাকে বলেছিলেন যে আমাদের যারা তৃণমূল আইনজীবী সেলের তৃণমূল সমর্থিত যারা আইনজীবী তাদেরকে নিয়ে বসে যাতে একটা আগামী দিনে তৃণমূল লিগাল সেল গঠন করা যায় এবং যাতে সংগঠন মজবুত হয়। তারা তৃণমূল হচ্ছে আইনজীবীরা হচ্ছে দলের মুখ, সেই কারণে উনি আজকে আইনজীবীদের নিয়ে তৃণমূল সেল গঠন করার উদ্দেশ্যে বসেছেন এবং উপরে নেতৃত্ব জানিয়ে উনি আজকে মিটিংটা করছেন। আগামী দিনে আইনজীবীদের নিয়ে একটা লিগাল সেল গঠন হবে এবং কমিটি হবে, সেটা এরপর আলোচনা হবে। এটা প্রথম বসা হলো, এরপর আস্তে আস্তে বসে আমরা একটা লিগাল সেল কমিটি গঠন করি। লিগাল সেল কোনো দিনই ছিল না, আমরা যখন এই দল ক্ষমতায় ছিল না তখন আমাদের লিগাল সেল ছিল, কিন্তু দল ক্ষমতায় আসার পর আমাদের কোনো লিগাল সেল গঠন হয়নি। বিভিন্ন জেলাতে আছে, দুর্গাপুরে আছে, আসানসোলে আছে, কিন্তু কাল্লা কাটোয়া বর্ধমান সদরকোটে কোনো লিগাল সেল গঠন হয়নি। সেটাই বিধায়ক উদ্যোগ নিয়ে চেষ্টা করছে যাতে এখানে একটা লিগাল সেল গঠন করা যায়। লিগাল সেলের গঠন হচ্ছে যে পার্টির সমস্ত প্রোগ্রামে তারা অংশগ্রহণ করবে, দলের প্রোগ্রামে যাবে, কোর্টে বুক করবে একসাথে দলের হয়ে, বিভিন্ন রকম মানুষ আমাদের আজকে 60 থেকে 70 জন হাজির আছে। এরপরে আরও লোককে ডাকা হবে, সবাইকে সংগঠিত করে একটা সেল গঠন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দল উপকৃত হবে, দলের জন্য দলের তো মুখ আইনজীবীরা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।